হোয়াট উইড বি দ্য ফরমেট অফ এ কমপ্লেন পিটিশন, নালিশি দরখাস্ত ফরমেটটা আমার কি হবে, কোনটার পর আমি কোনটা লিখব। এখন আমরা সেটাই দেখব যে হোয়াট উইড বি দ্য ফরমেট অফ এ কমপ্লেন পিটিশন। কমপ্লেন পিটিশনের ক্ষেত্রে প্রথমে আমি আমলি আদালতের নাম লিখব, তারপরে আমি পিটিশন নাম্বার লিখব, তৃতীয়ত আমি সূত্র বা কোন থানার মামলা সেটি লিখব, চতুর্থত আমি অভিযোগের ধারা বা আইনের উদ্ধৃতিটা লিখব, পঞ্চমত আমি পক্ষদের নাম লিখব, ষষ্ঠত ঘটনার তারিখ সময় স্থান লিখব, ষষ্ঠত সূচনামূলক বাক্য লিখব, অষ্টমত নালিশি দরখাস্তের বক্তব্য, অর্থাৎ আমার যে অভিযোগগুলো সেগুলো ক্রমিক নম্বরযুক্ত ভিন্ন ভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করে যতদূর সম্ভব আলাদা আলাদা ঘটনা ভিন্ন ভিন্ন প্যারায় আমি লিখব। সবশেষে প্রার্থনা যোগ করব এবং অবশ্যই অবশ্যই একটা নালিশি দরখাস্তে সাক্ষীর তালিকা দেব, এবং সবশেষে কমপ্লেইন নেম যিনি তিনি স্বাক্ষর করবেন প্লাস তার আইনজীবীও স্বাক্ষর করবে।